আসসালামু আলাইকুম, আমি এখন বলবো একটু অন্য ধরনের একটা ডাল। এটা হচ্ছে পুঁইশাক দিয়ে চানা ডাল আর মাসকলাই ডালের তড়কা। জিনিসটা একদম অন্যরকমের ফ্লেভার, কারণ এতে সম্পূর্ণ রান্নাটাই ঘি দিয়ে তৈরি হয়, ঘি ব্যবহার হয়, অন্য কোনো তেল কিংবা অন্য কোনো কিছু না। তো এটার ফ্লেভার যেমন আলাদা, খাইতেও দারুণ মজা, তৈরি করা অনেক সহজ। তো তারা বিভিন্ন ধরনের ডাল খেতে পছন্দ করেন, একবার বানা দেখেন, অবশ্যই পছন্দ হবে ইনশাল্লাহ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে এক কাপ চানা ডাল নিছি, আধা কাপ মাসকলাই ডাল। এই দুইটাকে আমি ধুয়ে সারা রাত ভিজায় রাখবো, তারপর সকালে এটা আমি সিদ্ধ করবো। সারা রাত না হইলেও অন্তত পক্ষে 4-5 ঘন্টা ভিজায় রাখলেই হবে। তো আমি এখন সময় আছে দেখে আমি সারা রাত ভিজায় রাখবো। তো সারা রাত ভিজা রাখার পরে এই হচ্ছে আমার ডাইলের অবস্থা। দুইটাকে একসাথে ভিজা রাখছিলাম, বেশ ফুলে গেছে, একটু পানি দিয়েও নিছি ধুয়ে টুয়ে। এখন আমি এর মধ্যে একটু লবণ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব, পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি এখন জাল দিয়ে সিদ্ধ করে নিব। ডাইলটা সিদ্ধ করে নিলাম, এই যে দেখেন, কিছু কিছু যাতে আস্ত থাকে তাহলে ভালো হয়, পুরাটা একদম না গলে গেলেও। এখন আমি এইখানে দুইটা মাঝারি সাইজের টমেটো নিছি আর 3টা কাঁচামরিচ নিছি, এইগুলাকে আমি ব্লেন্ড করে নিব। এখন আমি একটা সসপ্যানে প্রায় 1 টেবিল চামচের মতো ঘি দিব। এটা ঘি রান্না করতে হয়, যদিও বুকটা ফাইটটা যাইতেছে কিছু করার নাই। এর মধ্যে দিচ্ছি 1টা তেজপাতা, 3টা এলাচি আমি ভেঙে নিছি গুঁড়া করে, মানে ফাটা নিছি, 1 টুকরা দারচিনি, 4-5টা গোলমরিচ আর 4-5টা লবঙ্গ। এক চা চামচ জিরা, স্বাদ মতো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, এইগুলো একটু নেড়ে চেড়ে মিশাই নেই। এর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, টমেটো যেটা পড়ে রাখছি আমি সেই টমেটো, এটা 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন এইটাকে আমি হালকা ভুনে নিব। এই 3-4 মিনিটের মধ্যে আমার মশলাগুলা ভাজা ভাজা হইলে 1 টেবিল চামচ ঘি দিচ্ছি, খুব একটা তেল ছাড়বে না, অসুবিধা নাই। আমি এখন এর মধ্যে এই ডাইলগুলা দিয়ে দিব। দেখেন মশলাটা শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে যায়, হালকা হালকা একটু তেল দেখা যায়। এবং এই ডাইলগুলো আমি দিয়ে দিই। একই সাথে কতগুলা পুঁই শাক আমি এভাবে কেটে রাখছি, সেই পুঁই শাকগুলাও দিয়ে দিব, এটা যার যার রুচি মতো। পুঁই শাকে অনেক পানি ছাড়বে, সেই জন্য আমি পানি দিলাম না, আর একটু পরে দিব। এখন লবণ দেই নাই, লবণ দিয়ে দিব আমি কিছু। একটু বেশি শুকনো হয়ে গেছে মনে হয়, অল্প একটু পানি দিয়ে দিই। এখন জাল দিয়ে এই পুঁই শাকটাকে সিদ্ধ করে নিতে হবে। 5-6 মিনিট জাল দেওয়ার পরে আমার পুঁই শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এটা বন্ধ করে দিব। এখন এটা বাগার দেওয়ার টাইম, জাস্ট শাকগুলো সিদ্ধ হইলেই হয়ে গেল, এই যে দেখেন। আর ডাইল তো আগেই সিদ্ধ করা, আমি চুলাটা বন্ধ করে দিই। এখন এটাকে আমি বাগার দিব। আমি এখানে একটা সসপ্যানে প্রায় 2 চা চামচের মতো ঘি দিব। এটা ঘিতেই করতে হয়, কিছু করার নাই, উপায় নাই, পুরো রান্নাটাই ঘিতে হয়, এটা বাগারের জন্য না। প্রায় 1 টেবিল চামচই ঘি দিলাম, বাগারটা একটু বেশি দিতে হয়, উপরে তেল তেল থাকে। ঘিটা একটু গরম হইলেই এর মধ্যে আমি 1 চা চামচ আস্ত জিরা দিব, একটু জিরাটাকে নেড়ে নিই। অল্প একটু ভেজেই রঙের জন্য, কালার হওয়ার জন্য আমি এর মধ্যে 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিব। একটু ভেজেই আমি চুলাটাকে বন্ধ করে দিব, নাহলে পুড়ে যাবে এটা। এখন এটা হয়ে গেল আমার বাগার, এখন আমি এটা ঢেলে দিব ওর উপরে। এখন আমার বাগারটাকে এর উপরে ঢেলে দিতে হবে।
হয়ে গেল আমার দারুণ মজার মাশকলাই চানা দিয়ে পুঁইশাক রান্না, একদম অন্যরকমের টেস্ট। এটা বিশেষ করে রুটি পরোটা খাওয়ার জন্য দারুণ একটা জিনিস, যারা ডাইল পছন্দ করেন একবার এভাবে বানায় খেয়ে দেখতে পারেন। হ্যাপি জোশের একটা আইটেম, অবশ্যই আপনাদের পছন্দ হবে। তৈরি করাও খুব সহজ, খালি বানাবেন আর তামা তামা করে খায়া ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।